দয়াল নবীর পক্ষে আমরা কথা বললে তাকে গা জ্বলে, কিরে নবীর পক্ষে কথা কইতো আবু বকর রাদিয়াল্লাহ, আর জ্বলতো আব্দুল্লাহ ইবনে উবাই, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হানা জ্বলতো, ওমর রাদিয়াল্লাহ তো জ্বলে নাই, ওসমান রাদিয়াল্লাহ তো জ্বলে নাই, হযরতে আলী রাদিয়াল্লাহ তো জ্বলে নাই, তাহলে আবু বকর রাদিয়াল্লাহ নবীর পক্ষে কথা কইতো, আমরাও তো নবীর পক্ষেই কথা বলবো, ঠিক আছে না? তাহলে আমাদের মধ্যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহ তাআলা আনহুর আকীদা চলাচলের মিল আছে না নাই? কিন্তু তোমাকে বিত্ত, তোমাকে চলাচল, আকীদা, চিন্তা ভাবনা সবকিছু তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লগে মিল আছে, ঠিক কিনা বলেন? সোরের গোষ্ঠীরা কয় আমরা বলে কিতাবাদী আলেম কালাম বলে জানি না, আয় দক্ষিণ এশিয়া এই গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা তাই তোর একটু দেখি, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইলে আমার নবী খুশি না নারাজ? আল্লাহ খুশি না নারাজ? মৌলবী খুশি হইতাল না গো, হুজুর খুশি হইতাল নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা বলে ফালতু তাকবীর, জোরে কইতাম না নাউযুবিল্লাহ, এই তাকবীর ফালতু না, তোর মতো ভণ্ড মূর্খ প্রকৃত পক্ষে তুই ফালতু, কথা বলে ঠিক কিনা? আমার নবীর স্লোগানে তুমি ফালতু বলো, তুমি কোরআনের ফেরেশতা বেয়াদব, জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, নারা শব্দের অর্থ জানো না, তাকবীর শব্দের অর্থ জানো না, বিরাট বড় হেলিকপ্টার বক্তা বয়ে রয়েছে, তোর মতো বক্তা দিয়ে কয়দিন পর মাসে ডিলা গুলো করতো চোর কোনান। আবু জাহেল নবীর বিরুদ্ধে গেছে, আবু জাহেলের বাড়ি পায়খানার ব্যবস্থা করছে কে? বুঝজাল তোকে পূর্বপুরুষ, তোকে পূর্বপুরুষ। আমার এক বেয়াদবে ফোন করে একটা হুজুর তাহের হিসাবের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি কি জানেন? আমি বললাম মাশাল্লাহ আপনি খুব ভালো মানুষ, আপনি আমার খুব আন্তরের মানুষ, আপনি আমার খুব ভালো চান, কেমন কেনা? আপনি সাবধানে কথাবার্তি কই, আমি সাবধানে কথা পরে কম, আপনি গিয়ে আমার নামে একটা মামলা দেন, আপনি গিয়ে আমার নামে একটা মামলা দেন, ডেটটা আমার জানাই দেন, আমি হাজির হব। গিয়া সত্যি না তাহারি সাহেব আমাদের এই মাহফিলের নবম দিনের সম্মানিত মেহমান, কেমন ঠিক আছে নি? গিয়াসুদ্দিন আর তাহারি বসেন বসেন কইছে, এটাতে দোষ হইছে? বসেন 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 বসেন, যদি দোষ হয় নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ তাকবীরের ফালতু তাকবীর কইলে কি হয়? বসেন বসেন আল্লাহ আল্লাহ জিকির করলে যদি দোষ হয়, তো বাস বাইয়া লাফায়া চান্দিরার উপরে উঠা বাস ভাইঙ্গা বক্তার মাথার উপরে পড়লে কি হয়? এরকম ঘটনা বাংলাদেশে ঘটে নাই? আরে না দেখলে ইন্টারনেটে দেখেন, দেখেন বসেন বসেন কইলে যদি দোষ হয় অপরাধ হয়, তাইলে এই জিগিরে তালে তালে গরুর মতন ফিসাবের গুতা দিয়া লয়ে হুইয়া হুইয়া ফুটবল খেলন, এইটা করলে কি? এগুলি দেখে না মানুষ একটা পাইছে, আল্লাহ তারা হায়াত দারাজ করুক। আমার গিয়াসুদ্দিন তাহারি ভাই বাংলাদেশের একটা সম্পদ, সুন্নিয়তের একটা সম্পদ, ঠিক কিনা বলে? এ মুসলমান আপন পর চিনেন, আমাদের সুন্নিদের মধ্যে অনেকের দেখি এগুলি নিয়ে অনেক সময় সমালোচনা করেন, এ মুসলমান গিয়াসুদ্দিন আর তাহিরি জীবন ভরা যদি কোনো কথা বলে থাকে, যদি কোনো কাজ করে থাকে, যদি কষ্ট করে থাকে, আরে বসেন বসেন যদি বলে থাকে, এটা আমার নবীর পক্ষে বলেছে, ঠিক কিনা? এটা ওয়াহাবিদের পক্ষে বলে নাই, গিয়াসুদ্দিন তাহিরি আমাদের আপন, আপন পর চিনেন, আপন পর আগে চিনেন, সুন্নি আত্মা একজন আলেম পাইল তারা ইজ্জত করবেন, তারা সমর্থন করবেন। ওহাবিরা দেখেন না কিভাবে তারা কমিউনিটি, আমরা নিজেদের মধ্যে কমিউনিটি হতে পারে না, হওয়া দরকার আছে না নাই? হবে নিজেদের মধ্যে কমিউনিটি হবে, তবে হ্যাঁ আমরা আপনাদেরকে শিখিয়ে দেই না, খবরদার ওহাবিদের মতো ওহাবি হুজুরদেরকে ফোন দিয়ে গালি গালাজ করবেন না, গালি দেওয়া ইসলামে জায়েজ নাই, এটা কবিরা গুনাহ, এটার থেকে দূরে থাকবেন। তবে হ্যাঁ কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে তারে ছাড় দেওয়া যাবে, ছাড় দেওয়া যাবে। সুহাদায় কারবালার মাহফিলের প্রধান শিক্ষা হচ্ছে প্রয়োজনে জীবন দিব, গর্দান দিব, ঈমান দিব না, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহর শিক্ষা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহ কবুল করেন বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, শয়তানেরা শয়তানি করতেছে, আল্লাহ তাআলার কি রহমত দেখেন, আশেক রসুলরে মামলা দিয়ে ঠেকায় দিবি, এটা কি খুন করছে? আল্লাহ বুঝে না কথা কেন? আল্লাহ বুঝে না?
আমার নবীর পক্ষে হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীর পক্ষে যায়া হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাঁত ভাঙছে, কয়টা গুণ হইছে? কয়টা গুণ হইছে? কয়টা গুণ হইছে? পৃথিবীতে এমন কোন মৌলবি আছে যে কইতে পারবো ওয়াইস করণী রাদিয়াল্লাহর গুনাহ ছিল? যে কইবো হ্যাঁ জন্মে দোষ আছে, ঠিক কিনা বলেন? নবীর সাহাবীর দোষ আছে যেটা কবি, এটা জন্মে দোষ আছে নিঃসন্দেহে, ঠিক কিনা? তো ওয়াইস করণী রাদিয়াল্লাহ যে এক দাঁত ভাঙলে কবিরা গুনাহ হয়, নবীর পক্ষে যে 32 দাঁত ভাঙছে, বাম কানদের এই কাতিবিন ফেরেশতা কয় লেখতাম নি আল্লাহ কা খবর দান আমার নবীর পক্ষে গিয়েছে, আমি আল্লাহ এটা অপরাধে আমি আল্লাহ নেক কাজে পরিণত করে দিলাম, সুবহানাল্লাহ। আমার নবী খুশি হইছে না নারাজ হইছে? জোরে কোন খুশি না নারাজ? নবীজি নিজের জুব্বা মোবারক একজন সাহাবীরই দান করছেন, তিনি হচ্ছেন হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন না সুবহানাল্লাহ। এই ঘটনার ওয়াজ একবিতে নাই, এরা করে এই সুরেরা করে এই ওয়াজ করে না, কারণ এই ওয়াজ করলে দ্বারা খেতে হুজুর কেমন দ্বারা। এক নাম্বার ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জীবনে আমার নবীর সাথে ওই জুব্বা পাওয়ার আগ পর্যন্ত সরাসরি দেখা হয় না, সুবহানাল্লাহ কইতেন না, সরাসরি দেখা হয় না জুব্বা পাওয়ার আগ পর্যন্ত। কিন্তু ওয়াইস করণী রাদিয়াল্লাহ নবীর আসে এটা নবী দেখেনি, যদি না দেখে তাহলে নবী জুব্বা হেলেগা কেমনে পাঠাইল? ওনার জন্য জুব্বাটা নবী কিভাবে পাঠাইল? যেহেতু নবীজি ওনার জন্য জুব্বা পাঠাইছেন তাইলে বোঝা যায় ওয়াইস করণী রাদিয়াল্লাহর অবস্থা আমার নবী জানেন কি জানেন না? নবীজিরে জানায় কে? জানার ক্ষমতা দিয়েছেন কে? আরে নবী শুধু জানে এমন না, নবী দেহে জানে বুঝে সব পরিস্থিতির খবর রাখে। ধরে কর না সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আমার নবী, এনে আমি গর্ব করে বলি ইনি আমার নবী, এটা আমার অহংকার, আমি ওই নবীর উম্মত হতে পেরেছে এটা আমার গর্ব অহংকার। আর শুধু দুনিয়ায় না, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবো এই নবীর উম্মত হয়ে জীবন ধন্য হয়েছে, ঠিক কি না? আমরা ধন্য, তোমরা ধন্য হইতে পারো নাই, কেন হইতে পারো না? কারণটা কি? ওয়াইস করণী রাদিয়াল্লাহর জন্য জুব্বা পাঠাইল, তাইলে যেই ওয়াইস করণী রাদিয়াল্লাহর জন্য নবী জুব্বা পাঠাইতে পারে ওই ওয়াইস করণী রাদিয়াল্লাহ 32টা দাঁত ভাঙছে এই খবর নবী জানতে পারে না? আচ্ছা, ওয়াইস করণী রাদিয়াল্লাহর খবর নবী যদি জানতারে দক্ষিণ এশিয়ার খবর নবী জানে না? হ্যাঁ, আসলে জানে। আরে এরা তো একটা আদনা সুন্নি, একটা আদনা গোলাম জানে, মৌলবীরা জানে না, ওরা জানে পড়ে দেখে কিন্তু মানেও না বুঝেও না। কারণ এই সূরা বাকারাতে আল্লাহ কইছে ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম বিশাও, তাগো অন্তরে মোহর মারছে কে? কানে, চোখে মারছে কে? তিন জায়গাত মোহর মেরে দিছে, যে অন্ধ, ধেন্দা এবং বেয়াক্কল। বেয়াক্কল বুঝে মানে কাউরে কোনো কিছু বললে যেটার অন্তর দিয়া বিচার করার বিবেক খাটানোর কোন রকমের ক্ষমতা যার নাই, এটা হলো বেয়াক্কল। তো এগুলির আক্কল কাইরা নিছে কে? এই জন্য তারা বোঝে না। আমরা দোয়া করি আল্লাহ তাগরও হেদায়েত দেন, জোরে কর না আমি, আল্লাহ তাগরও হেদায়েত দেন, আমার নবীর আশিক বানায়া দেন। বন্ধুরা রে আমার বাবা জিরা রে ও মুসলমান, যদিও আজকে আমার ঈদের বিষয় আর আলোচনা না, তারপরেও বর্তমান প্রেক্ষাপট নিয়ে কয়েকটা কথা বললাম রে মুসলমান। গিয়াসউদ্দিন তাহিরি রে ঠেকাবি, ওয়াইস করণী রাদিয়াল্লাহর কবিরা গুনাহ ঠেকায় দিছে আমার আল্লাহ, আর গিয়াসউদ্দিন তাহিরির মামলাও আমার আল্লাহ ঠেকায় দিছে, সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? জোরে ইমানি আওয়াজ দেন, ঠিক কিনা? নাইলে মামলা করতে করতে খারিজ হয়ে গেছে, বুঝো না? এটা মদিনাওয়ালার ইশারা, সুবহানাল্লাহ বলে, এটা মদিনাওয়ালার ইশারা। এই জন্যই সুন্নিরা বলে ওরে প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শনি, ওরে নূর নবী বা
মারামারি করেন না। আরো একটা নাতে রসুলে শুনছিলাম, গিয়াসউদ্দিন তাহের মামলাটা দেখ কেমন হয়েছে, সেই বাজারের মালিক আমার রসুলের হাতে দাড়ি পাল্লা, সেই বাজারের মালিক আমার রসুলের হাতে দাড়ি পাল্লা, সেথায় সোনা দানা দাম মিলে না, সোনা দানা দাম মিলে না, চোখের জলে হয় কারবার, আল্লাহর বাজারে রসুল জামিন্দা। জোরে কান্না সুবহানাল্লাহ। গিয়াসউদ্দিন তাহরির আসামি বানাইছো, তার নবী জামিন্দা রইছে রে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সুন্নিদেরকে, আল্লাহ তাআলা হকদেরকে এইভাবেই হেফাজত করেন। এটা আমার দয়াল নবী বলছেন, যারা হক থাকবে আমি নবীর পক্ষে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে গায়েবীভাবে মদদ দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই মদত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আমাদেরকে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। কারণ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শিখাইয়া গেছে, গরদান দিছি ঈমান দিছি না। ও হুসাইনি সৈনিকেরা, প্রয়োজনে গরদান দিবা, ঈমান দিবা না, পেয়ারা নবীর পক্ষে থাকবি। আরে দুনিয়ার মানুষ দেখে গরদান কাইটা তোরে শেষ করে দিল, তুই যদি নবীর পক্ষে থাকস তাইলে তুই দেখবি আসলে তোর সুখের ঠিকানা শুরু হয়ে গেল। নুরুল ইসলাম ফারুকি হুজুরে জবাই করার পর ওনার মুখে যে হাসি ছিল, অনেক সময় দেখবেন ওনার স্মরণসভা হইলে ছবিটা দেয়, এই তো 27 আগস্ট ওনার স্মরণসভা গেল, ছবিটা দেয়, দেখবেন যে যেভাবে হাসি দিয়ে আছে আমার দিল সাক্ষী দেয়, মনে হয় উনি ওই মুহূর্তে আমার দয়াল নবীর দিকে তাকিয়েছিলেন, নির্ঘাত আমার দয়াল নবী তাকে নিতে এসেছিলেন, না হলে ওই মুহূর্তে এরকম হাসি কেউ দিতে পারে না, ঠিক কিনা বলে? আশিকের রসুলের পরিচয়, দয়াল নবীর দিদারের পরিচয়। পাগলায় জীবন ভর কইছে আল্লাহ কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, দয়াল নবীর কদমে মৌত দিও। আচ্ছা তারপরই একটা আল্লাহ কবুল করলে কোনো অসুবিধা আছে? আল্লাহ কবুল করছে। যদি নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির ফরিয়াদ আল্লাহ মঞ্জুর করতে পারে, আমার আপনার ফরিয়াদ মঞ্জুর করতে পারে না? জোরে বলেন, পারে না? আহমদ রেজা নিবেদিত, এস এম আব্দুল লতিফি পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ, আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01817876982। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।